শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত দর্শক মণ্ডলী, সবাইকে আজকের ক্লাসে স্বাগত। এখন আমি আপনাদের সামনে রয়েছি খালিদুর রহমান মানিক, সহকারী শিক্ষক খাসগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাতক সুনামগঞ্জ। আমি এখন রয়েছি চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয় নিয়ে, চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত। তাই চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থী তোমাদের গণিত পাঠ্য বই এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। এখন আমরা গণিত বিষয় থেকে একটি ক্লাস উপভোগ করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা ক্লাসটি দেখতে পাবেন সবাই শেয়ার করে দিবে, যাতে অধিকতর শিক্ষার্থী ক্লাস থেকে আসার সুযোগ পায়। আজকে আমরা অনুশীলনী, জানো বিগত ক্লাসে আমরা কি করেছি, আমরা এটা সময়ের অধ্যায়, এখান থেকে আমরা 1, 2, 3 করে নিয়েছি। আজকে 4 এবং 5 এই দুটি সমস্যার সমাধান করলে আমাদের এই অধ্যায়টি শেষ হয়ে যাবে। তাহলে 4 নম্বর সমস্যা কি বলা আছে একটু দেখো। সালমার বয়স 10 বছর 9 মাস, মিতার বয়স 12 বছর 0 মাস। সালমা এবং মিতার বয়সে পার্থক্য কত? তাহলে দুজনের বয়স ভিন্ন, তাহলে একজন বড় একজন ছোট, বয়সে পার্থক্য বের করবো। তাহলে পার্থক্য বের করতে হলে আমরা কি করব, বিয়োগ করে নেব। তাহলে সহজেই আমরা বয়সে পার্থক্য বিয়োজনে পেয়ে যাব। তাহলে লক্ষ্য করো, এটা হচ্ছে 4 নম্বর সমস্যার সমাধান। 4 নম্বর সমস্যার সমাধান, সালমার বয়স 10 বছর 9 মাস, মিতার বয়স 12 বছর 0 মাস। তাহলে বয়সে বড় কে? মিতা। হ্যাঁ, তাহলে মিতার বয়স থেকে আমরা সালমা বয়স বিয়োগ করে ফেলবো। তাহলে বছর এবং মাস এখানে দেওয়া আছে, শুধু বছর এবং মাস, তাহলে আমরা দুটি লিখলেই হয়, বছর মাস। প্রথমে দেওয়া আছে সালমার বয়স, মিতার বয়স, মিতা বয়সে বড়, মিতার বয়সটা আমরা উপরে লিখব। মিতার বয়স 12 বছর 0 মাস, এরপর সালমার বয়স, সালমার বয়স 10 বছর 9 মাস, 10 বছর 9 মাস। উভয়ের বয়সের পার্থক্য কত, পার্থক্য বের করবো আমরা, তাহলে আমরা বিয়োগ করব না। বলা হয়েছে সালমা এবং মিতার বয়সের পার্থক্য করো, তাহলে বয়সের পার্থক্য, বয়সের পার্থক্য আমরা বিয়োগ করলেই পেয়ে যাবো। আমরা উপরের রাশি থেকে নিচের রাশি বিয়োগ করবো, 0 মাস থেকে 9 মাস বিয়োগ করতে পারছি না। হ্যাঁ, তাহলে আমরা আগে যাবে বিয়োগের সময় যাবে শিখে এসেছি, এখান থেকে আমরা 1 মাস আনবো, এখানে 1 মাস, 1 বছর। হ্যাঁ, এখান থেকে 1 মিনিট, তাহলে এটা হচ্ছে মাস, এটা হচ্ছে বছর। বছর থেকে যদি আমরা 1 বছর নিয়ে আসি, তাহলে এখানে মাসের করে আসতে হবে 12। হ্যাঁ, 1 বছর = 12 আসতো, এখানে আসতে 12 হবে। আর এমনিতে সাধারণত যোগ বিয়োগ করে, যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা 1 মিলে 10 হয়, কারণ এই ঘর থেকে তার বাইরের ঘর 10 গুণ বড়, 10 গুণ বড়। তাহলে 1 বছর মাসে করে আনতে হবে 12 মাস। এখন উপরে আমরা পেলাম 12 মাস, 12 মাস থেকে 9 মাস বিয়োগ করবো, 3 মাস থাকবে। আর বছরে 12 বছর থেকে আমরা 1 বছর নিয়ে আনছি, তাহলে আছে 10 বছর। হ্যাঁ, 11 বছর আছে, 11 বছর থেকে 10 বছর বিয়োগ করলে থাকে 1 বছর। তাহলে এটা হলো বছর, 1 হলো বছর, লিখবো বছর, 1 বছর 3 মাস।
অর্থাৎ সালমা এবং মিতার বয়সের পার্থক্য হচ্ছে 1 বছর 3 মাস। অর্থাৎ হ্যাঁ, মিতা সালমা থেকে 1 বছর 3 মাসের বড়, অথবা সালমা মিতা থেকে 1 বছর 3 মাসের ছোট। এটা হলো তাদের বয়সের পার্থক্য। তাহলে এটা উঠিয়ে নাও শিক্ষার্থী বন্ধুরা। আমরা উভয়ের বয়সের পার্থক্য পেয়ে গেলাম, 1 বছর 3 মাস। এখন আরেকটি সমস্যা এখানে দেওয়া আছে, 5 নম্বর সমস্যা, তোমরা নিজেরা একটু পড়ো তো। 5 নম্বর সমস্যা কি বলা আছে? লক্ষ্য করো, 5 নম্বর সমস্যা বলা আছে, মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 4 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। তার মোট পাওনা ছুটি থেকে তিনি ছুটি নিলেন 2 মাস 4 সপ্তাহ 3 দিন। মাসুদা বেগম আরও ও কত দিনের ছুটি নিতে পারবেন? তিনি আরও ও কত দিনের ছুটি নিতে পারবেন? দিনের, এখানে জানতে চাওয়া হয়েছে দিন, কি দেওয়া হয়েছে দিন, তিনি আরো কত দিনের ছুটি নিতে পারবেন, তাই তো? ঠিক আছে, তোমরা আরো সমস্যাটি পড়ো। হ্যাঁ ঠিক আছে, তাহলে তিনি আরো কত দিনের ছুটি নিতে পারবেন? তাহলে তার মোট ছুটিকে আমরা দিন বানিয়ে ফেলবো। দিন বানিয়ে ফেললে একেবারে বিয়োগ করে দিলে হয়ে যাবে। আর এভাবে যদি আমরা করি, বিয়োগ করি যে তার ছুটি পাওনা আছে 3 মাস 3 সপ্তাহ 12 দিন, এর থেকে বিয়োগ করি 2 মাস 4 সপ্তাহ 3 দিন, তাহলে একটু গরমিল হবে। তাহলে গরমিল হবে কেন? দেখো তো, 1 বছর সমান 30 দিন, ঠিক আছে। হ্যাঁ, এক মাস সমান 30 দিন। তাহলে 1 মাস সমান কত সপ্তাহ? আমরা ধরবো কোনো রাউন্ড ফিগার নেই, হ্যাঁ, কোনো একটা সংখ্যা নেই যে 4 সপ্তাহ হয়ে আরও 2 দিন হতে পারে, হ্যাঁ 3 দিনও হতে পারে। এই জন্য আমরা এখানেও জানতে চাওয়া হয় যে কত দিনের ছুটি নিতে পারবেন, সবগুলো তার ছুটিকে আমরা দিন বানিয়ে ফেলবো। তাহলে এই জন্য আমাদের আরও একটু জায়গা নিতে হবে, এটা মুছে দিই আমরা। মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা রয়েছে। মাসুদা বেগমের ছুটি পাওনা রয়েছে, পাওনা রয়েছে কত? 3 মাস 3 সপ্তাহ 12 দিন, 3 সপ্তাহ 12 দিন, এই সবগুলো তার ছুটিকে আমরা দিন বানিয়ে ফেলবো, সমান। হ্যাঁ, তাহলে 3 মাসে কত দিন হয়? 1 মাসে 30 দিন, 3 মাসে আমরা এটাকে 30 দ্বারা গুণ করে দেবো, দিন হয়ে যাবে। এরপর 3 সপ্তাহকে আমরা দিন বানাবো, 3 সপ্তাহে কত দিন হয়? বুঝে নিয়ে দেবো, 1 সপ্তাহে 7 দিন তো, তাহলে 3 সপ্তাহে 3 গুণ 7, তখন দিন হয়ে যাবে, যোগ আরও আছে 12 দিন, কত হয় দেখো? 30 এবং 3 গুণ করলে হয় 30 90, 90 দিন
যোগ তিন সাথে একুশ দিন যোগ বারো দিন, তাহলে মোট কত হয়? নব্বই একুশ এবং বারো যোগ করলে কত হয়? আমরা যোগ করি দুই আর এক তিন এবং শূন্য যোগ করলে তিনই হয়। এখন এক আর দুই তিন, তিন আর নয় বারো, একশো তেইশ দিন। মাসুদা বেগমের ছুটি পাওনা রয়েছে সর্বমোট একশত তেইশ দিন, তিন মাস তিন সপ্তাহ বারো দিনে হয় একশত তেইশ দিন, ঠিক আছে? এতটুকু লিখে নাও। এখন লক্ষ্য করো, তার মোট ছুটি পাওনা রয়েছে এক একশত তেইশ দিন। তিনি ছুটি বুক করলেন কতদিন? দুই মাস চার সপ্তাহ তিন দিন, এটাকে আমরা দিনে নিব। তিনি ছুটি নিলেন তিনি ছুটি নিলেন দুই মাস চার সপ্তাহ তিন দিন। দুই মাস চার সপ্তাহ তিন দিন, মানে সবগুলোকে আমরা কি করব? দিনে নিয়ে নেব, সমান সমান দুই মাসকে আমরা দিন নিতে হলে ত্রিশ দ্বারা গুণ করব, দিন হবে। চার সপ্তাহকে দিন বানাতে হলে সাত দ্বারা গুণ করবো, সপ্তাহকে দিন হয়ে যাবে। এরপর আছে আরো তিন দিন, সবগুলো যোগ করবো, এখানে যোগ চিহ্ন দিতে হবে। সমান সমান কত হয়? ত্রিশ আর ত্রিশকে দুই দ্বারা গুণ করলে দুই ত্রিশে ষাট, সাত দিন যোগ চার সাথে আঠাশ দিন যোগ তিন দিন, এখন কতদিন হলো? তিন এবং আট যোগ করলে কত হয়? এগারো, আর শূন্য যোগ করলে এগারোই হয়। এগারো এক হাতে থাকবে এক, হাতের এক আর এই দুই হলো তিন, তিন আর ছয় নয়, একানব্বই দিন। মাসুদা বেগম তিনি ছুটি নিয়েছেন এই পর্যন্ত একানব্বই দিন, তার মোট ছুটি পাওনা রয়েছে একশত তেইশ দিন। হ্যাঁ দেখো তো, তার মোট ছুটি পাওনা রয়েছে একশত তেইশ দিন, ছুটি নিয়েছেন একানব্বই দিন, তাহলে তিনি আরো কতদিন ছুটি নিতে পারবেন? একশত তেইশ দিন থেকে একানব্বই দিন বিকলিত হয়ে যাবে। হ্যাঁ, একশত তেইশ বিয়োগ একানব্বই কত হয়? নয় থেকে তিন থেকে এক বিক করলে তাকে দুই, বারো থেকে নয় বিক করলে আরো বত্রিশ দিন ছুটি নিতে পারবেন। আমরা এভাবে করবো না, হ্যাঁ এটা লিখে রাখলাম, এভাবে করবো না, এটা লেখার প্রয়োজন নেই, এখন এটা মুছে দিতে হবে, এই জন্য লিখে রাখলাম। এতটুকু মুছে দিলাম, তোমাদের তো খাতায় লেখাই আছে। হ্যাঁ, এরপরে আমরা নিচে লিখবো যে মাসুদা বেগম আরো কতদিনের ছুটি নিতে পারবেন। দেখো অতএব মাসুদা বেগম আরো কতদিনের ছুটি নিতে পারবেন? আরো ছুটি নিতে পারবেন
মাসুদা বেগম আরও ছুটি নিতে পারবেন, এখন 123 দিন বিয়োগ 91 দিন কত হয় বিয়োগ করলে? হ্যাঁ, 3 থেকে 1 বিয়োগ করলে 2 থাকে, 2 থেকে 9 বিয়োগ হয় না, তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে 32 দিন। তাহলে তিনি আরো 32 দিন ছুটি নিতে পারবেন, 32 দিনে হয় 1 মাস 2 দিন। এখানে আমাদেরকে বলেছে যে তিনি আরো কত দিনের ছুটি নিতে পারবেন। তাহলে তিনি আরো 32 দিনের ছুটি নিতে পারবেন। এবং এটাকে যদি আমরা এখন মাসে নিয়ে নিই তাহলে কত হয়? 32 দিনে হয় 1 মাস 2 দিন। তাহলে এরপর সুতরাং তিনি আরো 32 দিন বা 1 মাস 2 দিন ছুটি নিতে পারবে। এখানে দেখো তারা নিচে দিয়ে দিয়েছেন 1 মাস সমান 30 দিন, 1 মাস সমান 30 দিন। যদিও মাসের দিনের সংখ্যা এদিক সেদিক হয়, কিন্তু আমরা যখন বলবো 1 মাস সমান কত দিন, তখন হবে 1 মাস সমান 30 দিন, 1 মাস সমান 30 দিন। 28 দিন বলবো না, 31 দিনও বলবো না, 1 মাস সমান 30 দিন। যদি আমরা আলাদা করে প্রশ্ন করি যে ফেব্রুয়ারি মাস কত দিন, যে 2017 সালে ফেব্রুয়ারি মাস কত দিন, তখন আমরা এটার মতো করে বলবো কত দিনে হয়, 28 দিনে হয় না 29 দিনে হয়, আমরা হিসাব করে বলবো। আর এমনি জেনারেলি 1 মাস সমান 30 দিন, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা এদেরকে উঠিয়ে নাও, আমরা সমস্যাটি সমাধান করে ফেললাম। হ্যাঁ, দেখা যাচ্ছে না? হ্যাঁ, তাহলে আশা করি তোমরা এতক্ষণে সমস্যাটির সমাধান তোমাদের নোটবুকে উঠিয়ে নিয়েছো। হ্যাঁ, তাহলে এখন মুছে দিলাম। আগামী ক্লাসে আমরা এই সময়ের অধ্যায় থেকে কিছু সমস্যাকে সৃজনশীল করে তার সমাধান করব। এই ধরনের সমস্যা যেগুলো আমরা যদি হিসাব জানি তাহলে এগুলোকে আমরা সৃজনশীল করতে পারবো। যদি আমি বলতাম হ্যাঁ এই সমস্যা থেকে যে মাসুদা বেগম মোট কতদিন ছুটি বুক করবেন, তাহলে আমরা বের করতাম কতদিন, তার কতদিন ছুটি পাওনা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আবার প্রশ্ন করতাম যে 32 দিনে কত সপ্তাহ কতদিন হয়, এবার আমরা করতে পারি। তো আগামী ক্লাসে আমরা সময়ের অধ্যায় থেকে সৃজনশীল অঙ্ক বা সৃজনশীল সমস্যা এর সমাধান করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজ এ পর্যন্তই থাক, দেখা হবে ইনশাল্লাহ আবারও আগামী ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।